नमस्कार बंधुरा, हरिप्रिया किचेने तुम्हारे सबाई के अनेक अनेक स्वागत। आज हमें रोस्टेड चिकेन चाप बनिए और ये रेसिपिटा तुम्हारे साथ शेयर करछी। ये चिकेन चापे रेसिपिटा भात रुटी पोलाओ फ्राइड राइसर साथे तुम्हारा खेते पारो। खूब ही मजार एक रेसिपि, अनुष्ठान बाड़ी मतो चिकेन चाप रेसिपि। बाड़ी थका खूब सामान्य जिनिस दिए बनाना हो गए, तई तुम्हारा प्रथम के शेष पर्त रेसिपिटा देखो। और हमारे रेसिपिटा तुम्हारे भलो लगले एक लाइक कर देवे, और हमारे नतून नतून रेसिपि पे अनेक अनेक सपोर्ट करार्जन एक सबसक्राइब कर देवे। एखे हमें चिकेन चाप बनानों जो दुटो चिकेन लेग पिस नहींग पिसगुलो के हमें ठीक ये फाली फाली कर केटे नहीं चिकेन भेतरे चिकेन चापर जो मसलाटा थको से मसलाटा जान चिकेन भेतरे जो पे चिकेन चाप बनानों जो चिकेन लेग पिस ही सबथे भलो है। एन चिकेन लेग पिसगुलो मैरिनेट करार्जन कि मसला बनाब, और ये मसला बाड़ी थका कि सामान्य जिनिस नहीं एखाने दुटो मीडियम साइज़ प्याज 3 इंची आदा टुकड़ो टुकड़ो करे केटे नहींपर हमें एक गोटा रसुन के एभवे छाड़िए कोआ करे नहीं, चारटे काँचा लंका और 2 चामचर मतो मगजदाना नहीं 10 থেকে 12টা काजू बादाम। बाड़ी थका सामान्य जिनिस दिए एखन रोस्टेड चिकेन चाप बनाब। एरपर आमी एक मिक्सिंग बोल निये निच्छी, एखन आमी मिक्सिंग बोलेर मध्य केटे रखा पेंयाज आदा रसुन मगजदाना काजू बादाम और काँचा लंका दिए दिच्छी। এখন আমি এই গোটা মশলাগুলো দিয়ে একটা মিক্সিং পেস্ট বানিয়ে নেব রোস্টেড চিকেন চাপ বানানোর জন্য। মিক্সিং বোলের মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি, এরপর আমি এই গোটা মশলাগুলো দিয়ে একটা মিক্সিং পেস্ট বানিয়ে নেব। এখন আমি মিক্সিং পেস্ট বানিয়ে নিয়েছি, এই মিক্সিং পেস্টটা খুবই মসৃণ করে বানিয়ে নিতে হবে। देखो बंधुरा, यह मसृण कर मिक्सिंग पेस्टा बनिए नहीं। एखन हमें चिकेन लेग पिसगुलो के मैरिनेट करार्जन एक थाला नहींपर हमें लेग पिसगुलो के थालार मध्य रेखे देव मैरिनेट करार्जन। ये मिक्सिंग बोले पेस्ट करा गोटा मसलार पेस्ट ये चिकेन लेग पिसर मध्य दिए दीची मैरिनेट करार जोन्नो। एरपर आमी एर मध्य 1 चामच लवण दिए देव और 1 चामच लंकार गुड़ो दिए दीची। एखन आमी चिकेन लेग पिसगुलो के पेस्ट करा मसला दिए हाथ दिए मैरिनेट करे नेब। बंधुरा, এইভাবে আমি চিকেনের উপরে ম্যারিনেট করে নিচ্ছি সব পেস্ট করা মশলাগুলো দিয়ে। এখন আমি চিকেনের লেগ পিসের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে দিয়েছি। এরপর আমি রোস্টেড চিকেন চাপের মধ্যে সুন্দর কালার আসার জন্য একটা 1 চা চামচের 1/4 ভাগ গুঁড়ো হলুদ দিয়েছি। এর মধ্যে সুন্দর একটা কালার আসবে। এই চিকেন চাপের মধ্যে কিন্তু বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন রোস্টেড চিকেন চাপ বানানোর জন্য খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে 2 চামচের মতো সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। ম্যারিনেট করার পর শেষে উপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলে এই চিকেন চাপের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এরপর আমি এই ম্যারিনেট করা চিকেন লেগ পিসের মধ্যে কভার করে দেব। রোস্টেড চিকেন চাপ হবে তাই 6 থেকে 7 ঘন্টা এভাবে স্টোর করে আমি ফ্রিজে রেখে দেব। हमें एक रकम एक अलुमिनियम कड़ा नहीं कड़ा चिकेन चाप बनानों जो खूब ही भलो है। एरपर हमें कड़ाइर मध्य सर्षे तेल दिए दीची, जेहेतु हमें रोस्टेड चिकेन चाप बनाब तई कड़ाइर मध्य 1/2 कप सर्षे तेल दिए दीची। बंधुरा, रोस्टेड चिकेन चाप बनानों जो सर्षे तेल व्यवहार करी, तुम्हारा चाहले चिकेन चाप बनानों जो रिफाइंड तेलो व्यवहार करते। तेलर मध्य गोटा गरम मसला दिए दीची,
এরপর আমি 6 থেকে 7 ঘন্টা ধরে ফ্রিজে ম্যারিনেট করা চিকেন ফ্রিজ থেকে বার করে 30 মিনিট ফ্রিজের বাইরে রেখেছিলাম। এরপর এই ম্যারিনেট করা চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এই ম্যারিনেট করা চিকেন দিয়ে আমি এখন রোস্টেড চিকেন চাপ বানাবো। এখন কড়াইয়ে তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এক এক করে চিকেনের লেগ পিসগুলো তুলে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা যে মশলাগুলো চিকেনের মধ্যে ছিল সবই তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, যখন আমি তেলের মধ্যে চিকেনটা দেবো তখন গ্যাসের ফ্লেমকে অবশ্যই লো ফ্লেমে রেখে এই চিকেনটা তেলের মধ্যে তুলতে হবে। এরপর আমি এই তেলের মধ্যে 2 থেকে 3 বার ঢেকে এই চিকেনটাকে রোস্ট করে নেব। এই চিকেন চাপের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসার জন্য বা টেস্ট আসার জন্য 1 চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এর ফলে এই চিকেন চাপের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন এই চিকেন চাপটা উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা দেখো, এই চিকেন চাপের মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই চিকেন চাপের মধ্যে থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে এই চিকেন চাপটাকে বানিয়ে নিতে হবে। এখন চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন চাপের চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এখন আমি গ্যাস বন্ধ করে 5 থেকে 10 মিনিট দমে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পরে এই চিকেনটা এখন পরিবেশনের জন্য নিয়ে যাব। বন্ধুরা দেখো, কত সুন্দর একটা চিকেন চাপ বাড়িতে থাকা খুব সামান্য জিনিস দিয়েই বানানো হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবে। আমি চিকেন চাপ একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে শুধু বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই। তোমরা যখন মন চাইবে চিকেন চাপ খেতে, তখনই তোমরা এইভাবে চিকেন চাপ বাড়িতে বানিয়ে নিতে পারো। মাত্র 6 থেকে 7 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখলে খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যে চিকেন চাপটা সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এই চিকেন চাপের গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তোমরাও চিকেন চাপ বাড়িতে বানিয়ে খেতে চাইলে ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদের এই চিকেন চাপের রেসিপিটা কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবে, আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে। তাহলে বন্ধুরা, আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে। এই চিকেন চাপ গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটা লেগ পিস নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই চিকেন চাপটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম একটা ভাতের সাথে চিকেন চাপ থাকলে আর কিছুই লাগবে না। আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। দেখো বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়েছে চিকেন চাপটা, একেবারে নরম। একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এই চিকেন চাপে এই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাহলে বন্ধুরা, দেরি না করে তোমরা ঝটপট এই চিকেন চাপ রেসিপিটা বানিয়ে নাও।